breakfast man. Baby, you just need to set the বলিউড এবং হলিউড দুই অঙ্গনেই বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় ফিটনেস ও সৌন্দর্যের কারণে দুই ইন্ডাস্ট্রিতেই নিজেকে প্রমাণ করতে পেরেছেন তিনি বর্তমানে স্বামী সন্তান ও সংসার নিয়ে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেস এবং সৌন্দর্য বরাবরই আলোচনার বিষয় কিন্তু কিভাবে দীর্ঘদিন ধরে এমন ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন প্রিয়াঙ্কা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে প্রিয়াঙ্কা নিজেকে খাদ্যরসিক বলেই দাবি করেন সম্প্রতি নিজের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের ডায়েট প্রসঙ্গে কথা বলেছেন তিনি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি ব্রেকফাস্টে অমলেট বা অ্যাভোক্যাডো টোস্ট খেতে পছন্দ করেন যেহেতু তিনি ভারতীয় তাই ইডলি ধোসা বা পোহার মতো খাবারও তালিকায় রাখেন এছাড়া যখন তিনি ভারতে আসেন তখন বাড়িতে তৈরি পরোটাও খান লাঞ্চে ভারতীয় খাবারের মধ্যে রাগির রুটি ঢেঁড়সের তরকারি বা আলুর তরকারি থাকে কখনো কখনো আবার এক বাটি শুধুই টাটকা সালাদ বা সবজির সঙ্গে রোস্টেড মাছ খান প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া জানান যখন তিনি কাজে ব্যস্ত থাকেন তখন বাড়িতে তৈরি সবজির সালাদ খান লাঞ্চ বা ডিনারের মাঝে যদি ক্ষুধা পায় তাহলে এক মুঠো বাদাম খান তিনি তার মতে সকালের দিকে বেশি ভারী খাবার খেয়ে ডিনারে হালকা খাবার খাওয়াই ভালো এছাড়াও মেদ ঝরাতে তিনি প্রতিদিন স্কিপিং করেন নিজেকে সুস্থ রাখার জন্য প্রিয়াঙ্কার পরামর্শ সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা তিনি নিজে সবসময় সঙ্গে বড় এক বোতল পানি রাখেন বর্তমানে স্বামী সন্তান নিয়ে সময় কাটালেও হলিউডে কাজও করছেন প্রিয়াঙ্কা আগামীতে হলিউড সিনেমা লাভ অ্যাগেইনে দেখা যাবে এই অভিনেত্রীকে Do you think you could fall in love with someone just through their words? I think you're very cute.